লোহে মাহফুজ হয়েছে, বিশাল বিশাল সৃষ্টি যেগুলো সেগুলো আমি আদেশ দিয়ে করেছি, আদেশ দিয়ে করেছি, কিন্তু তোদের মতো ছোট্ট একটা দেহকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোদেরকে মায়া করে, মোহাব্বত করে, মমতা দিয়ে, মায়া দিয়ে আমি তোদের কায়াটা বানিয়েছি, বডিটা বানিয়েছি। তোরা জানিস এই পাহাড়কে এক বলাতেই সে হয়ে গেছে, কিন্তু তোরা যখন মায়ের পেটের মধ্যে আসিস, প্রথমে তোর বাবার পিঠ থেকে যখন তোর মায়ের পেটের মধ্যে তোরা আসিস, তখন এক বিন্দু অপবিত্র পানি থাকিস। 40 দিন পরে সেই বিন্দু পানিটার ভিতরে আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিই, ফেরেশতা নিয়োগ করে দিই, ওই ফেরেশতা এসে সে বিন্দু পানিটাকে আস্তে আস্তে আমার হুকুমে কাজ করতে থাকে, তখন সেটা আস্তে আস্তে 40 দিন পরে রক্তপিণ্ড হয়, 40 দিন পরে রক্তপিণ্ডটা গোস্তপিণ্ড হয়, গোস্তপিণ্ড থেকে